people feeling like the light has just come. We must never stop the way, yeah. Birds jumping and I hear my name, grasping into a life. Hello, hello everyone. Assalamualaikum, welcome back to my channel. So, আজকে আমরা কই যাচ্ছি পাবি? আমরা আজকে আমাদের বিআরপি কালেক্ট করতে যেতেছি ইউনিভার্সিটিতে। হ্যাঁ, তোমার ইউনিভার্সিটিতে যাচ্ছি। আজকে আমরা ওই ইউনিভার্সিটিতে যাচ্ছি কিংস্টনে। অনেক দূরে, অনেক দূরে। অনেক দূরে, আমাদের এখান থেকে 1.5 ঘন্টার জার্নি না? তো 1 ঘন্টা 20 মিনিট। হ্যাঁ, তো আমরা এটা কালেক্ট করতে যাব। আর সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব আর ওই ইউনিভার্সিটিটা যদি দেখাতে পারি, এখন যদি খোলা থাকে। খোলা না, মানে বাইরে দিয়ে যদি দেখাতে পারি তাহলে দেখাবো আর কি আমরা অবশ্যই। সাইডগুলো দেখাবো আপনাদেরকে। সো আমাদের সাথেই থাকবেন। এখন আমরা এখান থেকে কিংস্টনের রেলওয়ে ধরব। এটা ওরা রেলওয়ে ধরে। ওরা ইয়া খালি ওয়াইফাই আছে। আমাদের ট্রেন ছেড়ে দিছে, এখন আমরা 1 আওয়ারের জার্নি করবো। আমরা ইস্ট থেকে ওয়েস্টে যাচ্ছি, সিটির এক মাথা থেকে আরেক মাথায়, না? আমরা কিংস্টন এরিয়াতে চলে আসছি, এখন রাস্তা পার হব। টানা 1.5 ঘন্টা জার্নি করার পর আমরা কিংস্টনে চলে আসছি। এখন আমরা কিংস্টনে গিয়ে পোস্ট অফিসের দিকে যাচ্ছি। পোস্ট অফিসে গিয়ে দেন বিআরপি কালেক্ট করতে হবে। এরিয়াটা অনেক সুন্দর না ভাবি? সো আপনাদেরকে দেখাবো। আমরা আগে বিআরপিটা কালেক্ট করে নিই, দেন আপনাদেরকে দেখাচ্ছি। আমরা কিংস্টন সিটিতে। এটা একদম সেন্ট্রাল লন্ডনের মতোই। আমরা 3 বছরের বিআরপি কার্ড পারমিশন পেয়েছি। এখন আমরা 3 বছরের জন্য এই তো যাক ফাইনালি পেয়ে গেছি। অনেকদিন ধরে ওয়েট করছিলাম এই বিআরপি কার্ডের জন্য। আর এই এরিয়াটা হচ্ছে পুরো সেন্ট্রালের মতোই। সেন্ট্রালটা যেরকম পুরো সেম এরকম, এটা হচ্ছে কিংস্টনের সেন্ট্রালি, রাইট? কিংস্টন সিটি, সিটির মধ্যে। এখন আমরা কই যাব তাহলে ভাবি? চলো যাই ইউনিভার্সিটিটা দেখে আসি। এখন আমরা ইউনিভার্সিটিতে যদিও বন্ধ, জাস্ট এমনি ঘুরে আসি। ওইটা আশেপাশেটা আপনাদেরকে দেখাবো। তো চলো, ওকে চলো। এটা হচ্ছে কিংস্টন কলেজ, এটা পাশেই হচ্ছে ইউনিভার্সিটি। 6 মিনিট হাঁটা, 6 মিনিটের ওয়াক। আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। সো ভাবি তোমার অনুভূতি বলো, তোমার ইউনিভার্সিটিতে তুমি আসলা। অনেক ভালো, সুন্দর জায়গায় সব কিছু এলো, তো ভালো লাগবে। এই প্লেসটা অনেক সুন্দর। আমার কিংস্টন ইউনিভার্সিটি এখানে চলে আসছি। রাস্তার পাশেই এটার ওই সাইডটাতে একটা লেক আছে, আমরা ওইটাতে এখন যাব।
ফাবি তোমার ইউনিভার্সিটি বাট ক্লাস করতে করতে সারা পুরো ক্লাস দেখি বসে হ্যাঁ আসতে তো বসতো দেখতে তো বসতো এই যে রিভার ইগলিতে এইগুলিতে আর এই যে এই বিল্ডিংটা অনেক সুন্দর ওই গলিতে ঢুকতে হবে আচ্ছা ওই গলি দিয়ে চলো যাই তাহলে এই যে রিভারটা স্ট্যাম্পস রিভার ওকে আমরা এখন রিভারের ওইদিকে যাচ্ছি চলো বাই বাই ইউনিভার্সিটি আমি তো আর আসবো না তুমি তো ক্লাস করতে আসবো তাই না বাই আমি এরিয়া থেকে বাই আমরা চলে এসেছি থ্যামস লেকের পাশে এই যে এখন আমরা এদিক দিয়ে নামবো ও দিস ইজ সো নাইস রিভারের মধ্যে হাঁসও আছে এই লেকটা অনেক বড় এই যে হাঁসগুলা ইউকের প্রত্যেকটা হাঁসই হচ্ছে রানীর সম্পদ হ্যাঁ সবই রানীর সম্পদ আমরা থ্যামস লেকের এখানে চলে আসছি এই যে পিছনেটা হচ্ছে পুরোটা লেক পিছনে অনেক সুন্দর অ্যান্ড অনেক বাতাসও অনেক ঠান্ডা আমার হাত পুরো লাল হয়ে গেছে এখন আমরা চলে যাব এই তো আমরা এখন সেন্ট্রালের দিকে যাব সো আমাদের ব্লগটা আজকে এখান পর্যন্তই আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ